সহিংসতা বন্ধ করে বিএনপির চেয়ারপারসন ও 18 দল নেত্রী বেগম খালেদা জিয়াকে আলোচনায় বসার জন্য আবারও আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেমিনার রুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাম্প্রদায়িক স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ো বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় এই আহ্বান জানান হানিফ। এ সময় হানিফ বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে রাজনৈতিক ফায়দা নিতে সংখ্যালঘুদের ওপর আঘাত করেছে বিএনপি জামাত জোট। সংখ্যালঘুদের উপর যারা হামলা করছে তাদের বিচার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা। জামাতকে উদ্দেশ্য করে মাহবুবুল আলম হানিফ বলেন, পাকিস্তানের সৈনিকদের বাংলার মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না, জামাতকে শীঘ্রই রাজনৈতিকভাবে চিরতরে বাংলার মাটিতে নিষিদ্ধ করা হবে বলেও আলোচনা সভায় তিনি জানান। রাজনীতির নামে ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে জনগণের দল আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না বলেও জানান তিনি। এদিকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব তারানা হালিম বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল ও অবরোধের মাধ্যমে মানুষ হত্যায় মেতেছেন বিএনপি এবং বেগম খালেদা জিয়া। জামাত এবং তাদের দোসর বিএনপি তারা যখনই সুযোগ পেয়েছে তখনই এই সম্প্রদায়ের উপর আঘাত করেছে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য। তাদের একটা ধারণা হয়েছে এই দেশে যত হিন্দু সম্প্রদায়ের লোক থাকবে সেই ভোটগুলো যেহেতু আওয়ামী লীগের বাক্সে যায়, সেই কারণে এদেরকে যত দেশ থেকে হামলা করে দেশ থেকে বের করে দেওয়া যায় ততই তাদের ভোটে আওয়ামী লীগের পক্ষে ভোট কমে যাবে এবং তাদের জয়লাভের পথটা সুগম হবে। এই দেশে জামাত ইসলামী একমাত্র রাজনৈতিক দল যারা ধর্মভিত্তিক রাজনীতি করে ইসলামের পবিত্রতা নষ্ট করেছেন। ঈদের মতো ইসলামের পবিত্রতা আর কারো দ্বারা নষ্ট হয়েছে বা ক্ষতি হয়েছে বলে এরকম কোনো তথ্য নেই। ধর্মের দোহাই দিয়ে এমন অধর্ম নাই, অধর্মের কাজ নাই যা এরা করে না। আমার দেশের নাগরিকের একজনের গায়ে হাত পড়লে আমি বারবার সিল মারতে নিজে শরীরে দাঁড়িয়ে আছি। কই আপনারা তো কোনো রাজনীতিবিদকে আক্রমণ করেন না, আমার দেশের সাধারণ মানুষের কোন দোষ? কোন দেশে তার অগ্নি দগ্ধ হয়, কোন দেশে বোমার কবজি উড়ে যায়? আমরা তো বিরোধী দলের নেতা নেত্রী কোন